আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা ইউজার ডেটা আপলোড করেছিলাম, যেখানে ইমেজটা বাকি ছিল। দেখেন আমাদের ইমেজটা কিন্তু আমরা আপলোড করতে পারিনি, তো এই ইমেজের আপলোডের ব্যবস্থাটা আমাদের করতে হবে এখন। তো এই আপলোড করার জন্য আমরা আবার ফর্মে ফিরে আসি। তো ফর্মে ফিরে আসার পর সব কিছু ঠিকই থাকবে, শুধুমাত্র ইমেজ আপলোডের জন্য আলাদা কিছু কোড আমাদের এক্সট্রা করতে হবে। তো খুব বেশি কঠিন না, একটু ফলো করলে আশা করি আমরা পারবো খুব সহজে। তো প্রথমে আমি যে কাজটা করলাম, আমি কিছু কাজ একটু করে রেখেছি যেন কাজের সময় খুব তাড়াতাড়ি করা যায় আর কি, আপনাদেরকে সহজে যেন বলে দিতে পারি জিনিসটা। তো এখানে যে কন্ডিশনগুলো ছিল আমাদেরকে রিডিরেক্ট করে আবার এই রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসতো, রেজিস্ট্রেশন না মানে ক্রিয়েট পেজে। তো ওই কোডগুলো কিছু করার জন্য কমেন্ট রাখলাম, হ্যাঁ, যেমন এরর হইলে ব্যাক করা, আর আরেকটা হচ্ছে ইনসার্টের যে কোয়েরিটা আছে এটা আমি আপাতত স্টপ রাখলাম যাতে নতুন ডেটা ইনসার্ট না হয়। তো আমি প্রথমে আমাদের যে হেল্পার পিএইচপি নামে একটা ফাইল ছিল, তো সেখানে আমি আপলোড ইমেজের একটা ইমেজ আপলোড করার জন্য আমি একটা ফাংশন তৈরি করলাম। হ্যাঁ, তো ওই এই ফাংশনের কাজ কী হবে, সে হচ্ছে এই আমি যে একটা ফাইল আপলোড করতেছি ওই আপলোড ফাইলটাকে রিসিভ করে সে বাকি কাজটা করে দেবে। তো আমরা ধীরে ধীরে প্রথমে ইমেজটা আপলোড করি, এরপরে আসি যে আসলে কীভাবে ইমেজটা নিয়ে আমরা কাজ করব বা আমাদের কোডটা কীভাবে এই ইমেজ নিয়ে কাজ করছে। তো কাজ করার শুরুতে আপনাকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো ধরুন আমি অন্য একটা ইমেজ সিলেক্ট করি, ধরুন এখান থেকে এরকম একটা ইমেজ সিলেক্ট করলাম অথবা এরকম একটা। তো করে আমি জাস্ট অন্য ইনফরমেশন না দিলেও চলবে, কারণ আমি এরর কোডগুলো আপাতত মানে এরর ভ্যালিডেশনের কোডগুলো কিছুক্ষণের জন্য আমি কমেন্ট করে রেখেছি। তো সেভে ক্লিক করলে যেটা হবে, দেখেন আমি যদি আমাদের কন্ট্রোলারে আসি, তো কন্ট্রোলারে আসলে দেখেন আমি ফাইলস নামে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবলকে প্রিন্ট করলাম। তো ফাইলসটা কি, ফাইলসটা হচ্ছে একটা অ্যারে, যে হচ্ছে শুধুমাত্র যদি আমার ফর্মের মধ্যে কোনো আমি ইমেজ আপলোড করি তাহলে সেই ডেটাগুলোকে রিসিভ করতে পারে। তো দেখেন আমরা ইমেজ নামে একটা ফাইল তৈরি করেছিলাম, ঠিক না? তো মিনস মানে আমরা ইমেজ ইনপুট নেওয়ার যে মানে ইমেজ ইনপুট নেওয়ার জন্য যে ট্যাগটা আছে সেখানে আমরা নেম দিয়েছিলাম কি ইমেজ। তো সেখানে দেখেন ওই ইমেজের মধ্যে যে ইমেজটা আমি আপলোড করছি তার নাম আছে, তার টাইপ আছে, হ্যাঁ, যে এটা কী টাইপের, তার টাইপ দেখেন মানে এক্সটেনশন হয়তো জেপিজি বাট তার টাইপ হচ্ছে কি জেপিইজি। দেন আছে একটা টেম্প নেম আছে, তো টেম্প নেমটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদেরকে ডিরেক্টরিটা দেখায়নি। হ্যাঁ, তো এই ফাইলটা কী করে, সে হচ্ছে একটা টেম্পোরারি নাম ক্রিয়েট করে। দেখেন টেম্প নেম দিয়ে সেখানে হচ্ছে সে এরকম কিছু একটা দিছে, যেমন জ্যাম্প ট্যাম্প, হ্যাঁ, মিনস হচ্ছে আমরা যে সার্ভারটা ইউজ করি, হ্যাঁ, আমরা জ্যাম্প সার্ভার ইউজ করতে মানে জ্যাম্প সফটওয়্যারটা ইউজ করতেছি, তার মধ্যে পিএইচপিটা আছে। তো সে সেখানে একটা টেম্পোরারি করে আমাদের এই ইমেজের একটা কপি রাখে। ওকে, এরপর দেখেন একটা এরর আর সাইজ, সাইজ বলতে হচ্ছে আসলে এই ইমেজটা বা হচ্ছে ফাইলের সাইজ কত সেটা আমাকে দেখাচ্ছে। তো এই পুরোটা হচ্ছে যে ফাইল নামের একটা ভেরিয়েবলের মধ্যে রয়েছে, হ্যাঁ, যেটা পিএইচপির নিজস্ব ভেরিয়েবল আর কি, বা সুপার গ্লোবাল ভেরিয়েবল। তো এখানে দেখেন আমি 70 নম্বর লাইনে আমি এই একটা ফাংশন কল করেছি, ফাংশনের নাম হচ্ছে কি আপলোড ইমেজ। তো শুধু এখানে আপাতত ফোকাস করেন যে আপলোড ইমেজের মধ্যে দেখেন আমি ফাইলস নামে যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলটাকে আমি পাস করে দিলাম। তো দেওয়ার পর আমি এখানে যা আছে এগুলো আপাতত কিছুক্ষণের জন্য কেটে দিচ্ছি, ধরুন এগুলো আমার নাই। তো না দিলে সমস্যা নেই, এক কারণে দেখেন আমি যদি ফাংশনের দিকে ফলো করি বা ফোকাস করি, এখানে ফাইলটা হচ্ছে কি ম্যান্ডেটরি, দেখেন ফাইল আমাকে দিতেই হবে, কিন্তু ডেস্টিনেশন উইথ হাইট, হ্যাঁ, এগুলো হচ্ছে আপাতত নাল। নাল মিনস হচ্ছে এগুলো আমাকে না দিলে আপাতত চলবে। এরপর দেখেন আমি কি করলাম, একটা ফাইল নেম নিলাম। হ্যাঁ, তো ফাইল নেমটা কই থেকে আসতেছে, দেখেন ফাইল নেম আসতেছে, দেখেন আমি যেহেতু ফাইলসটাকে কি করছি এখানে প্রথম প্যারামিটারে পাঠিয়ে দিলাম, এটা চলে আসছে কোথায়, এই ফাইলের মধ্যে। ওকে, তো ফাইলের মধ্যে দেখেন ইমেজ হচ্ছে কি, দেখেন ইমেজটা হচ্ছে মূলত আমার ওই ইনপুট ফিল্ডের নেম। হ্যাঁ, ওই যে আমরা যে একটা ফাইল ইনপুট নেওয়ার জন্য কি করেছিলাম, একটা ইনপুট ফিল্ড নিয়েছিলাম, ওই তার নাম দিয়েছিলাম হচ্ছে কি আমরা ইমেজ। তো এখানে দেখেন ওই ইমেজটাই আছে। এরপর হচ্ছে ফাইল টাইপ, হ্যাঁ, তো দেখেন এখানে ফাইল টাইপটা আছে। তো এই দুইটা জিনিসকে আমি দুটো ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। এরপর দেখেন আমি ইমেজ নামে একটা ভেরিয়েবল নিলাম যার নাম দিলাম হচ্ছে নাল, মানে হচ্ছে আমরা বাই ডিফল্ট কোনো ইমেজ নাই। তো আমরা ইমেজটাকে প্রসেস করার জন্য একটা লাইব্রেরি ইউজ করতেছি যার নাম হচ্ছে জিডি লাইব্রেরি। তো এটা হচ্ছে পিএইচপির লাইব্রেরি, এটাকে আপনি যদি লিখেন যে পিএইচপি জিডি লাইব্রেরি, পিএইচপি জিডি লাইব্রেরি, তো এখানে আপনি আরও অনেক অপশন পাবেন। তো এটা মূলত হচ্ছে আপনার যে কোনো একটা ইমেজ পিএনজি অথবা জিপ ফাইল হতে পারে, এগুলোকে আপনি আপনার মতো করে কী করতে পারবেন, অনেক রকমভাবে ম্যানিপুলেশন করতে পারবেন, ক্রপ করা, রিসাইজ করা, তারপর তার কালার চেঞ্জ করা, ফ্লিপ করা,
এরপরে এসকিউ করা, সবগুলো কাজই আপনি এখানে করতে পারবেন। ওকে, জাস্ট হচ্ছে পিএইচপি কোডের মাধ্যমে আর কি। তো এই সবগুলো হচ্ছে এখানে বিভিন্ন ফাংশন আছে, ফাংশনগুলো ইউজ করার মাধ্যমে আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে কিছু জাস্ট সিলেক্ট করে নিয়েছি যেগুলো আপাতত আমার জন্য লাগবে। যেমন আমি ক্রপ নিয়েছি একটা, তারপর এখান থেকে নিয়েছিলাম আর একটা সাইজ নিয়েছিলাম আর কি, এই যে ইমেজ এক্স ইমেজ ওয়াই, এটা হচ্ছে মূলত ইমেজের হাইট উইডটা বলে দেয়। আর এটার থেকে আরেকটা নিয়েছিলাম হচ্ছে স্কেল। হ্যাঁ, তো স্কেলটা মূলত আপনাকে মানে আপনি যদি একটা হাইট উইড বলে দেন, হ্যাঁ, সে ওই হাইট উইড অনুযায়ী আপনার ইমেজটাকে রিস্কেল করে দেয় বা হচ্ছে বড় করে দেয়। তো এই কয় আমি জাস্ট এখান থেকে তিনটা ফাংশন ইউজ করেছি। তো এছাড়া এখানে আর অনেকগুলো ফাংশন আছে, আপনি এগুলো দেখতে পারেন যে আসলে ইমেজ নিয়ে যদি আপনি একটু কাজ করতে চান সেক্ষেত্রে এখানে বিশাল একটা রিসোর্স আপনার জন্য রয়েছে। তো এখন আসি আমরা আমাদের কোডে আসি, যেখানে আমরা যতটুকু করেছি সেটা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে দেখেন আমি এখানে প্রথমে চেক করলাম যে ফাইল টাইপ কি। হ্যাঁ, তো ফাইল টাইপ হচ্ছে এখানে দেখেন, আপনি যদি এখানে পিএনজি ফাইল সিলেক্ট করেন তাহলে এখানে দেখাবে ইমেজ স্ল্যাশ পিএনজি, আর যদি জেপিজি হয় তাহলে দেখাবে জেপিজি অথবা জেপিইজি, সেক্ষেত্রে আপনাকে জেপিইজি রিটার্ন করবে। তো এখানে আপনার যদি জেপিজি ফাইল হয় তাহলে ইমেজ ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে এটা, যে ইমেজ ক্রিয়েট ফ্রম জেপিইজি। ওকে, তো এটা এখানে আছে অলরেডি, দেখেন আপনি যদি এখানে একটু দেখেন ইমেজ ক্রিয়েট কপি, এই যে ইমেজ ক্রিয়েট। হ্যাঁ, তো এখানে দেখেন একটু নিচে আসলে দেখবেন ইমেজ ক্রিয়েট ফ্রম দিয়ে এখানে অনেকগুলো টাইপ আছে। হ্যাঁ, জিপ থেকে তৈরি করতে পারবেন, জেপিজি থেকে তৈরি করতে পারবেন, পিএনজি থেকে তৈরি করতে পারবেন। তো এটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে যে এই জিনিসটা একটু বুঝতে হবে যে আসলে আপনি কোন টাইপ থেকে তৈরি করতে চান। তো যেহেতু আমাদের জেপিইজি, তো আমি এখানে প্রথমে ভ্যালিডেট করে নিলাম যদি ফাইল টাইপ ইকুয়াল যদি জেপিইজি হয় তাহলে এই ফাংশনটা রান হবে। হ্যাঁ, তো রান হয়ে কী করবে যে আমরা যে একটা ফাইল নেম পাঠাইলাম ওই ফাইল নেমটাকে, ফাইল নেম বলতে এটা একটু টেম্প নেম, হ্যাঁ, ফাইলের ডিরেক্ট নেম না, তো টেম্প নেমটাকে আমরা ইউজ করি আর কি, কারণ এটাতেই কাজ করা হয় সাধারণত। ওকে, মানে এটা নিয়ে হচ্ছে ফাইলটাকে কাজ করা যায় আর কি। দেন হচ্ছে এই ফাইল নেমের মাধ্যমে যদি জেপিজি হয় জেপিজি থেকে একটা ইমেজ রিসোর্স তৈরি করলেন, আর যদি পিএনজি হয় পিএনজি থেকে তৈরি করলেন, ডান। তো এটা তৈরি হয়ে কী হলো, যে একটা ইমেজ নামে ভেরিয়েবল নিলাম, ওই ভেরিয়েবলের মধ্যে সে ধরেন ডেটাটা রাখলো বা হচ্ছে ওই ইমেজ লাইব্রেরি যেভাবে ইমেজটাকে প্রসেস করে ওই প্রসেসেস ইমেজটাকে প্রসেসড ইমেজটাকে এই ইমেজের মধ্যে রাখলো। এরপর দেখেন আমরা ইমেজের উইডটা আমাদের দরকার, হ্যাঁ, যদি আমরা রিসাইজ বা কিছু একটা করতে চাই। তো আমি ধরেন এই ইমেজ উইডের মধ্যে ইমেজ এক্স ইমেজ, হ্যাঁ, এই ইমেজ কিন্তু এখন এটা, হ্যাঁ, এখন হচ্ছে টেম্পের কাজ নেই, টেম্পের কাজ এই ক্রিয়েট করা পর্যন্তই শেষ। তো এই ইমেজ থেকে আমি কী করতে পারি, এই ইমেজের উইডটা নিতে পারি। এরপর দেখেন আমাদের এখানে একটা প্যারামিটার আছে উইড, হ্যাঁ, তো আমরা যদি উইড দিয়ে থাকি তাহলে সে কী করবে, ওই আমরা যে ইমেজটা দিছি ওই ইমেজটাকে ওই উইডের মাধ্যমে কী করবে, রিস্কেল করে নেবে। দেখেন সে কী করছে, ইমেজ স্কেল, স্কেল করে ইমেজ কমা উইড। হ্যাঁ, তো সে কী করছে, আমি যে উইডটা দিছি ওই উইডের মাধ্যমে সেটাকে রিস্কেল করে নিল। ওকে, মিনস হচ্ছে ধরেন ইমেজের সাইজ মানে কারেন্ট সাইজ হচ্ছে হয়তো এমন হতে পারে, এটা হচ্ছে 1600 পিক্সেল। তো 1600 পিক্সেল যদি আপনি আপলোড করতে চান তাহলে হয়তো আপনার সার্ভারে একটু জায়গা বেশি নেবে, এছাড়া হচ্ছে ইমেজটা অনেক বড়, এত বড় ইমেজ আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে কি ছোটো ইমেজ। তো সেক্ষেত্রে আমি যদি উইড বলে দিই 300 পিক্সেল, তাহলে সে কী করবে, ওই 1600 পিক্সেলের একটা ইমেজকে 300 পিক্সেলে কনভার্ট করে দেবে। ওকে, এরপর আরেকটা কাজ করলাম, যেহেতু ইমেজের উইডটা আমি চেঞ্জ করছি, তো সেক্ষেত্রে আমি যেটা করলাম ওই ইমেজ উইড যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলটাকে আমি আবার আপডেট করে নিলাম আর কি, এতটুকুই। এরপর হচ্ছে যদি কেউ হাইট দেয়, হ্যাঁ, তো হাইট হচ্ছে ধরেন আপনি ওই যে আমরা ইমেজ যখন এইচটিএমএল ইউজ করি তখন কী হয় যে একটা চ্যাপ্টা ইমেজের মধ্যে অথবা লম্বা ইমেজের মধ্যে যদি হাইট উইড ইউজ করি তখন তার রেজুলেশন নষ্ট হয়ে যায়, ঠিক না, যে হয় ইমেজটা ডিমের মতো হয়ে গেছে বা কুমড়ার মতো হয়ে গেছে অথবা ঝাপসা হয়ে গেছে, ঠিক না, এরকম একটা হাবি মানে দেখতে সুন্দর না এরকম একটা স্ট্রাকচারের ইমেজটা চলে আসে। তো সেক্ষেত্রে আমরা কী করতাম, আমরা হচ্ছে উইডটাকে মেনটেন করতাম আর হাইটটাকে আমরা কী করি ওই যে একটা প্যারেন্টের মধ্যে হাইট উইড দিয়ে এটাকে মেনটেন করি আর কি, যেটা আমরা এখানে ওই যে প্রোফাইল ইমেজের জন্য করেছিলাম যে ইমেজ লম্বা হোক সমস্যা নাই, কিন্তু সে কী হয় একটা জায়গাতে স্টপ থাকে। তো আমরা এখানে যে লজিকটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে ধরেন আমার ইমেজটা হচ্ছে হাইট অনেক বড় কিন্তু তার উইড হচ্ছে ছোট, তো সেক্ষেত্রে আমি যেটা করি বা আমি যেটা ফলো করি সেটা হচ্ছে উইডটাকে আমি ফিক্স করে হাইটটাকে আমি কেটে ফেলি। হুম, মিনস হচ্ছে আপনি একটা হাইট দিলেন এরকম যে ধরেন আপনার ইমেজের সাইজ হচ্ছে 1000 বা মানে 1000 পিক্সেল আর হাইট হচ্ছে এরকম 1600 পিক্সেল, তো আপনার দরকার হচ্ছে এরকম ধরেন 800 বাই হচ্ছে ধরেন 600, মানে হচ্ছে আপনি একটা চ্যাপ্টা ইমেজ চান বা হচ্ছে ব্যানার সাইজের ইমেজ চান। তো আমি কী করি উইডটা ফিক্স করে, তো যেহেতু হাইটটা বড়
তো আমি যেটা এক্সট্রা হাইট আছে ওই এক্সট্রা হাইটটাকে আমি ক্রপ করে ফেলি। ওকে, তো এটা আমার জন্য সহজ মনে সহজ না যে আসলে ইমেজের রেজুলেশন যদি আমি ঠিক রাখতে চাই তাহলে আমার কাছে মনে হয় এটাই সহজ আর কি। আর যদি আপনি চান যে না আমি তো ইমেজ কাটাকাটি করতে চাই না, তাহলে আপনার জন্য যেটা করতে হবে ফটোশপ অথবা কোনো ফটো এডিটর দিয়ে ইমেজটাকে ওইভাবে সাইজ করে আপনাকে আপলোড করতে হবে। তো এটাই ভালো প্রসেস যে আপনার উইডটা ফিক্স করে এক্সট্রা হাইটটাকে ক্রপ করে ফেলা। ওকে, তো আমি ওই কাজটাই করছি। যদি কেউ হাইট দেয়, ধরেন উইডটা তো আমি ফিক্স করলাম, উইডের সাথে হাইটটা অটোমেটিক বাড়লো বা কমলো, কিন্তু হাইটের ক্ষেত্রে যেটা হবে যদি হাইট বেশি হয় তখন সে কী করে ইমেজটাকে ক্রপ করে ফেলে। তো ক্রপ করার প্রসেসটা হচ্ছে কি যে ইমেজ ক্রপ নামে একটা ফাংশন আপনাকে রান করতে হয়। তো এখানে কিছু অপশন আছে, যেমন প্রথমে ইমেজটা আপনাকে দিতে হবে যে কোন ইমেজটাকে আপনি কী করতে চান, ক্রপ করতে চান। দেন আপনাকে একটা অ্যারেতে বলে দিতে হয় যে আপনার পজিশনগুলো, হ্যাঁ, যেমন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর আরেকটা হচ্ছে উইড এবং হাইট। তো আমি ধরেন এখানে বলে দিলাম হচ্ছে কি, প্রথমে ইমেজটা বলে দিলাম, দেন একটা অ্যারেতে বলে দিলাম এক্স। এক্স বলতে বোঝায় যে আসলে আপনি মানে লেফট থেকে কত পজিশন থেকে আপনি কাটতে চান, আর ওয়াই বলতে বোঝায় যে আসলে টপ থেকে কত পজিশন থেকে আপনি ক্রপ করতে চান। তো আমরা বললাম যে না, আমরা কোনো মানে মাঝামাঝি থেকে আপাতত কাটার দরকার নেই, আমরা হচ্ছে টপ লেফট এবং টপ কর্নার, হ্যাঁ, তো একদম টপ লেফট কর্নার থেকে আমরা কী চাই, যে কোনো একটা ইমেজকে ক্রপ করতে চাই। তো সেখান থেকে বললাম কি উইড ইকুয়াল ইমেজ উইড, মানে আপনি এখানে ক্রপ করার জন্য একটা উইডও তো আমাদের বলে দিতে হয়, ঠিক না, যে আমি এতটুকু কী করতে চাই, কাটতে চাই। তো আমি ইমেজ উইডটা বলে দিলাম 100%। তো এখানে 100% দেওয়ার কোনো ওয়ে নাই, তো এই কারণে আমরা ইমেজ উইডের মধ্যে যে বর্তমান যে উইডটা আছে আর কি, ওই উইডটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আর এই হাইটটাই হচ্ছে যদি ইউজার প্রোভাইড করে, হ্যাঁ, তো ইউজার যদি প্রোভাইড না করে তাহলে এই কোডটা রানই হবে না, যদি ইউজার প্রোভাইড করে তাহলে এই হাইটটা আপনার রান হবে। এরপর আসেন এখানে আরেকটা প্যারামিটার আমরা রেখেছি, তার নাম হচ্ছে ডেস্টিনেশন। হ্যাঁ, তো ডেস্টিনেশন বলতে বোঝায় ধরেন আমরা সাধারণত বলি কি যে আমাদের পাবলিকের মধ্যে আমাদের সবগুলো ইমেজ কী হবে, আপলোড হবে, ঠিক না, মানে হচ্ছে পাবলিকটাই হচ্ছে আমাদের মানে এটাকে কী বলা যায় মানে আমাদের রিসোর্স ফোল্ডার, ঠিক আছে। তো মাঝে মধ্যে এমন হয় যে আপনি তো সব ফোল্ডার শুধু পাবলিকে রাখবেন না, আপনি হয়তো বিভিন্ন ফোল্ডার ওয়াইজ আপনাকে ম্যানেজ করা লাগতে পারে। হ্যাঁ, যেমন আপনি দেখবেন যে বিভিন্ন ফটো যদি ওপেন করেন সেখানে এরকম ডিরেক্টরি থাকে যে .com/upload/blog/month, হ্যাঁ, মান্থ নেম স্ল্যাশ হচ্ছে কি ইমেজের নাম, অথবা এমন হতে পারে যে /domain name/user/then হচ্ছে ইউজারের নামগুলো থাকে। মানে হচ্ছে বিভিন্ন ফোল্ডার ওয়াইজ কী করেন, আপনি ইমেজগুলোকে যখন আপলোড করেন তখন একটু গুছিয়ে রাখার চেষ্টা করেন। তো তার জন্য আপনাকে ডেস্টিনেশনটা নিতে হয়, ঠিক না। তো এখন কথা হচ্ছে ধরেন আপনি এমন একটা ডিরেক্টরিতে ফাইল আপলোড করতে চাচ্ছেন যে ডিরেক্টরিটা এখানে নাই। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বলি যে আমি পাবলিকের মধ্যে আপলোড নামে একটা ফোল্ডারে ডেটা আপলোড করতে চাই, তো আপনাকে একটা এরর দিবে কারণ এখানে আপলোড ফোল্ডারই নেই, আপনাকে সে কীভাবে আপলে মানে ফটোটা এখানে ক্রিয়েট করবে বা আপডেট করবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে ওই ফাইলটা বা হচ্ছে ওই ফোল্ডারটা প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। তো যেহেতু আমাদের বেস ফোল্ডার হচ্ছে কি পাবলিক, তো এই কারণে আমি পাথের মধ্যে পাবলিকটাকে প্রথমে নিয়ে নিলাম, দেন হচ্ছে ডেস্টিনেশন। তো ইফ ডেস্টিনেশন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে কি যদি পাবলিক বা কাস্টমার যদি ক্লায়েন্ট যদি কী হয় কোনো একটা ডেস্টিনেশন প্রোভাইড করে, তো আমি কী করব এই পাবলিকের সাথে ওই ডেস্টিনেশনটাকে আমি কনকেটেনেশন করে দিলাম, মানে যে সে যেটা চায় আর কি, যে public/upload/user/something। এরপর আমি কী করলাম, একটা ডিএআর নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে একটা ফাঁকা স্ট্রিং। ওকে, এরপর এই অ্যারে ফিল্টার এক্সপ্লোর এটা আমরা জানি যার কাজ হচ্ছে কি এক্সপ্লোর হচ্ছে একটা স্ট্রিং থেকে কী করে দেয় একটা অ্যারেতে কনভার্ট করে দেয়, আর অ্যারে ফিল্টার হচ্ছে কোনো ফাঁকা অ্যারে থাকলে সেটাকে রিমুভ করে দেয়। হ্যাঁ, তো আমি একটা ফর ইচ লুপ চালান, তো আমরা হয়তো এই এতটুকুর আউটপুটটা একটু দেখতে পারি যে আসলে এখানে কী হয়, ঠিক আছে। তো আমি একটু ভেঙে ভেঙে এই পার্টটা একটু দেখানো উচিত, নাহলে হয়তো আপনাদের কাছে এটা এটা কী বলা যায় অসম্পূর্ণ থাকতে পারে, হ্যাঁ, বা হচ্ছে বুঝবেন না এরকম একটা কিছু হইতে পারে আর কি। তো আমি এখান থেকে আরেকটা লাইন একটু অফ রাখি, ধরেন এই এই দুইটা লাইন একটু কিছুক্ষণের জন্য আমি স্টপ রাখছি। তো রেখে আমি যেটা করব, এই যে এই লাইনটার মানিটা একটু বুঝাই প্রথমে যে আসলে এক্সপ্লোর কী আর অ্যারে ফিল্টারটা কী। হ্যাঁ, তো এটা আমি এর আগেও কয়েকবার দেখিয়েছি, তারপরও এখন আরেকবার প্রয়োজন, বা হচ্ছে একটু ক্লিয়ার হয়ে নিলে আমাদের জন্য বুঝতে সহজ হবে, আমি এই কাজটা করে দিচ্ছি। তো প্রথমে আমি যেটা করলাম দেখেন এক্সপ্লোর ইকুয়াল পাথ, হ্যাঁ, তো পাথ হচ্ছে কি যে public/destination, যে ডেস্টিনেশনটা কী করলো পাবলিক বা হচ্ছে আপনি প্রোভাইড করলেন, তো এটা হচ্ছে এখানে দ্বিতীয় প্যারামিটার ছিল। হ্যাঁ, তো আমি হয়তো এরকম বললাম যে ডেস্টিনেশনটা হচ্ছে কি যে আপলোড স্ল্যাশ ইউজার স্ল্যাশ হ্যাঁ প্রোফাইল,
ওকে, এরকম একটা ডিরেক্টরি আপনি দিলেন যে আপনি পাবলিকের মধ্যে, আপলোডের মধ্যে, ইউজারের মধ্যে, প্রোফাইলের মধ্যে কী চান আপনি ইমেজটা রাখতে চান। দেখেন আমি যদি এখন রিলোড দিই, দেখছেন পাবলিক আপলোড ইউজার প্রোফাইল, মানে আপনাকে ওই যে আমি যে ডিরেক্টরিটা দিলাম সে ওই ডিরেক্টরিটাকে একটা অ্যারেতে কনভার্ট করলো, মানে যেটা যেটা হচ্ছে আমার এতটুকু রেজাল্ট ওকে পাইলাম। এরপর দেখেন অ্যারে ফিল্টারের মধ্যে এটা রাখার উদ্দেশ্য কি, এটা রাখার উদ্দেশ্য হচ্ছে যদি এখানে কোনো অ্যারে থাকতো যেখানে আসলে কোনো, যেমন দেখেন আমি যদি এখানে মানে ধরুন ভুলে আমি কয়েকটা বেশি দিয়ে দিছি এরকম, হুম মানে ভুলে দিয়ে দিচ্ছেন আর কি। দেখেন এখন যেটা হবে, দেখেন এখানে তিনটা হচ্ছে কি আমার ফাঁকা অ্যারে আছে, যে আমার ইন্ডেক্স আছে কিন্তু এখানে কী নেই, কোনো ডেটা নাই। ভুল হইতে পারে স্বাভাবিক, অনেকের শেষে অথবা শুরুতে কী করে দেয় এই জিনিসটা করতে পারে। তো এক্ষেত্রে যেটা করতে হয়, দেখেন আপনি যদি অ্যারে ফিল্টারের মধ্যে এই ফাংশনটাকে কল করেন, দেখেন আমি অ্যারে ফাংশনের মধ্যেই মানে অ্যারে ফিল্টার ফাংশনের মধ্যে এই ফাংশনটা কল করলাম, তখন সে যেটা করে ফাঁকা যে স্পেসগুলো আছে ওই স্পেসগুলোকে রিমুভ করে দেয়। যেমন দেখেন এখানে জিরোর পরে চার আছে কিন্তু 1 2 3টা কি নাই এখানে দরকার নাই। তো এই কাজটা হচ্ছে এতটুকুর কাজ। তো যেহেতু এটা একটা অ্যারে আর আমরা জানি ফরিচ লুপ দিয়ে যে কোনো একটা অ্যারেকে কী করা যায়, ফুল একটা ইটারেশন করা যায় আর কি। তো এখানে কী হচ্ছে, আমরা দেখেন আমাদের জিরোতম পজিশনে কী আছে, পাবলিক। তো পাবলিকের সাথে আমি প্রথমে ডিআরের মধ্যে পাবলিকটা রাখলাম, হ্যাঁ ধরুন প্রথমবার পাবলিক আসলো, দেন আমি চেক করলাম যে আসলে পাবলিক ফোল্ডারটা আমার এইখানে আছে কিনা। তো দেখলাম যে আছে, ওকে ডান। যদি না থাকে তখন সে কী করবে, এই ফোল্ডারটা ক্রিয়েট করবে। ওকে, করার পর কী করবে সে, এই যে একটা আপনি পাবলিক মানে ডিআইআর ইকুয়াল কী রাখলেন পাবলিক, তো পাবলিকের সাথে সে একটা ফরওয়ার্ড স্ল্যাশ এটাকে আপনার কনকেটেনেট করবে, করে আবার ফর লুপ হইলো, মানে লুপে এসে সে কী করবে পাবলিকের সাথে স্ল্যাশ আপলোডস, হ্যাঁ স্ল্যাশ আপলোডসটাকে কনকেটেনেট করবে। করার পর চেক করবে যে আসলে পাবলিকের মধ্যে আপলোড নামে কোনো ফোল্ডার আছে কি না। ওকে, তো আমি ধরেন আপলোডটা আপাতত কাটি, তো সে দেখবে যে না আপলোড নামে কোনো ফোল্ডার নাই, তো সে কী করবে আপলোড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবে। ওকে, করার পর আবার আসবে, সে দেখবে এরপর আপলোডের সাথে ইউজার মানে পাবলিক আপলোড ইউজার, এভাবে হচ্ছে সে একটা একটা করে কনকেটনেট করতে থাকবে। তো এটা সুবিধার জন্য আপনি হয়তো এখানে এটাকে একটু ইকো করে দেখতে পারেন যে আসলে এই জিনিসটা হচ্ছে কি না, হ্যাঁ যে আমি যেভাবে বলতেছি সেটা মিলতেছে কি না। তো আপনি যদি এখানে লেখেন ডিআইআর, আমি এখানে একটা ব্রেক দিয়ে দিচ্ছি, হ্যাঁ যাতে একটা ব্রেক থাকে। এখন দেখেন যদি আমি রিলোড দিই, দেখেন প্রথমে পাবলিক, হ্যাঁ তো পাবলিক হওয়ার পর সে চেক করবে যে আসলে পাবলিক ফোল্ডারটা আছে কিনা, মিনস এক্সিস্ট আছে কিনা, না থাকলে সে পাবলিক ফোল্ডারটা ক্রিয়েট করবে। তো যেহেতু পাবলিক ফোল্ডার আছে ক্রিয়েট করার দরকার নাই। দেন দেখলো দেখেন পাবলিক স্ল্যাশ আপলোডস, তো সে এরপর চেক করবে যে পাবলিকের মধ্যে আপলোডস নামে কোনো ফোল্ডার আছে কিনা। দেখেন অলরেডি আপলোড নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো পরের লুপে এসে সে চেক করবে যে আপলোডের মধ্যে ইউজার ফোল্ডার আছে কিনা, তো সে দেখলো যে নাই, তখন দেখেন একটা ইউজার ফোল্ডার ক্রিয়েট করলো। এরপর দেখেন সে চেক করবে প্রোফাইল আছে কিনা। তো আপনার কাছে মনে হতে পারে যে হয়তো আমি যা দিছি তা অটো ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ বা অটো ক্রিয়েট হয়, তো না অটো ক্রিয়েট না, আপনি যখন দিবেন তখন এই টাইপের কিছু একটা রান হবে। তো দেন হচ্ছে এরকম একটা লুপের মাধ্যমে এইভাবে ডিরেক্টরিটা ক্রিয়েট করা হয়। ওকে, তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এরপর আসেন আমরা কি করলাম, আমাদের একটা ধরেন যে কোনো একটা ইমেজ সেভ করার জন্য তার একটা নেম দরকার, হ্যাঁ তো নেমটা সাধারণত আমরা ইউনিক রাখার চেষ্টা করি যেন এই নামটা কী না হয়, ডুপ্লিকেট না হয়, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে আরেকটা প্যারামিটার হয়তো দিতে পারেন যে আসলে যে ইউজার বা ক্লায়েন্ট, বা আপনি নিজেই তো ক্লায়েন্ট, তো আপনি কী করলেন যে একটা নামও প্রোভাইড করে দিবেন যে আসলে এখানে কী নামে সেভ হবে। তো সেটা আপনি এটাকে আরেকটু এক্সটেন্ড করে বানিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো আপাতত হচ্ছে আমি একটা অটোমেটিক নেম ক্রিয়েট করার সিস্টেমটা বলে দিচ্ছি। তো এখানে দেখেন আমি পাতের মধ্যে কী আছে, আমার দেখেন পাতের মধ্যে আমার একদম প্রোফাইল পর্যন্ত আছে, ঠিক না, বা হচ্ছে আমি যে ফোল্ডারে আমি সেভ করতে চাই। তো যদি করতে চাই দেন আমি কী করলাম, আমি হচ্ছে তার সাথে আরেকটা স্ল্যাশ অ্যাড করলাম। তো স্ল্যাশ হইলে যেটা হবে সে আমাকে একটা নেম ক্রিয়েট করে দিবে। তো নেম ক্রিয়েটের মধ্যে দেখেন আমি প্রথমে দিলাম ইউনিক আইডি, হ্যাঁ তো ইউনিক আইডি যেটা করে সে হচ্ছে আপনাকে একটা প্রায় 20 বা 25 ক্যারেক্টারের একটা ইউনিক নাম্বার প্রোভাইড করে, হ্যাঁ 23 ক্যারেক্টারের, হ্যাঁ বা 13 থেকে 23 আর কি এরকম। এরপর হচ্ছে টাইম, টাইম বলতে বোঝায় যে আসলে মানে আপনাকে একটা বর্তমান যে টাইমটা আছে মানে 1900 সম্ভবত 71 বা 72 সাল থেকে আপনাকে এই আজকের এই সময় পর্যন্ত আপনাকে একটা সেকেন্ড সে রিটার্ন করে আর কি। তো সেকেন্ড রিটার্ন করলে যেটা হয় যে আসলে আপনি আপনার জন্য ইউনিক করাটা পসিবল, হ্যাঁ ইউনিক আইডি মাঝে মধ্যে মিলে যেতে পারে কিন্তু টাইম কখনো কী হবে না, মিলার চান্স নাই, কারণ আমাদের সময়টা দিন দিন কী করছে এখানে বাড়তেছে। তো এরপর দেখেন এখানে যেটা হয় সেটা হচ্ছে পাথ ইনফো প্লা ফাইল ইমেজ নেম প্যাথ পাথ ইনফো এক্সটেনশন, এই এতটুকুর কাজ কি, ঠিক আছে। এই এতটুকুর কাজ হচ্ছে দেখেন আমি কী করলাম ফাইল ইমেজ নেম, তো ফাইল ইমেজ নেম বলতে বোঝাচ্ছি আমি যে এইটা, হ্যাঁ এই যে ফাইল ইমেজ আর হচ্ছে নেম,
এই নেমের মধ্যে দেখেন একটা এক্সটেনশন আছে, দেখছেন ডট জেপিজি। তো সাধারণত আপনি চান, আপনি চাইবেন যে আসলে আমি যে ফর্ম্যাটে আপলোড করছি ওই ফর্ম্যাটে যেন ফাইলটা আপলোড হয়। ধরেন আপনি আপলোড করছেন এমপি ফোর, কিন্তু এখানে আপডেট হয়ে গেছে MP3, তো তাহলে তো ফাইলের এক্সটেনশনটা মিললো না, ঠিক না? তো আমি যেটা করলাম যে আপলোডের যে ফাইলটা আছে ওই ফাইলের যে এক্সটেনশনটা আছে ওই এক্সটেনশনটাকে আমি নিয়ে যে ফাইলটা আমি তৈরি করতেছি নতুন করে তার সাথে আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করার সিস্টেম হচ্ছে এতটুকু আর কি, ঠিক আছে? আর এখানে বলতে পারেন এই ডটের কাজ কি? হ্যাঁ, এই ডটের কাজ হচ্ছে দেখেন প্রতিটা নামের শেষে কিন্তু একটা ডট আছে। হ্যাঁ, এই ডটটাই হচ্ছে এটা, মানে এটা এক্সটেনশন, এটা ফাইলের নাম, আর এটা হচ্ছে কি ডট। এই জিনিসটা এখানে ক্রিয়েট করা হয়েছে, দেখেন এই এতটুকু হচ্ছে ফাইলের নাম, এই এতটুকু ফাইলের নাম, আর এটা হচ্ছে মানে ফোল্ডারের সাথে আমরা একটা স্ল্যাশ যোগ করলাম আর কি, এতটুকুই। আর এখানে দেখেন এতটুকু হচ্ছে ফাইলের এক্সটেনশন। তো ভেঙে ভেঙে কাজগুলোকে আপনি হয়তো ম্যানুয়ালি করতে পারেন, আমি এটাকে একটু জাস্ট, যেহেতু আমরা বারবার কী করবো এই ইমেজ আপলোডের কাজ করব, বা ইমেজের আপলোডটা আমাদের প্রায় সবগুলো ক্লাউড অপারেশনের সাথেই জড়িত থাকে, যার কারণে আমি এই কাজটা করলাম। এরপর হচ্ছে যেটা হলো, দেখেন আবার চলে আসি হচ্ছে আমাদের ফাইল টাইপের মধ্যে। দেখেন এখানে ফাইলের টাইপ যদি হয় জেপিইজি, তাহলে আপনাকে, আপনি যে ইমেজটা আপডেট করবেন বা আপলোড করবেন তার সিস্টেম হচ্ছে এটা। হ্যাঁ, ইমেজ জেপিইজি। তো ইমেজ জেপিইজি যে কাজটা করে সে হচ্ছে একটা ফাইলকে, ওই যে আপনি যে ইমেজটা ক্রিয়েট করলেন না, এই যে একটা ইমেজ, ওই ইমেজটাকে একটা পাথের মধ্যে বা হচ্ছে একটা ডেস্টিনেশনে আপনাকে আপলোড করতে হেল্প করে। তো আমরা পাথের মধ্যে কি করি, পাথের মধ্যে হচ্ছে পুরো ফোল্ডার স্ট্রাকচারটা বলে দিই, যে স্ল্যাশ পাবলিক, স্ল্যাশ আপলোড, স্ল্যাশ ইমেজ, এভাবে হচ্ছে পুরোটা আমরা কি করে দিই, এখানে বলে দিই। তো এই পুরোটা মিলে হচ্ছে আমার পাথটা আছে। তো দেখেন আমি ধরেন আপলোড করলাম না, কিন্তু আমি শুধুমাত্র এই পাথটাকে দেখতে চাই। তো আপনি হয়তো ইকো করলে জিনিসটা দেখে যাবেন, ইকো যদি পাথ লেখেন, পাথ, হ্যাঁ, তো দিয়ে একটা ব্রেক দিতে পারেন সুবিধার জন্য আর কি। দেখেন তো যেহেতু এটা একটা জেপিজি ইমেজ আমরা যেটা আপলোড করেছি, তাহলে পাথটা আমরা দেখতে পারি। দেখেন পাবলিক স্ল্যাশ আপলোডস ইউজার প্রোফাইল, এবং পুরো জিনিসটা আপনাকে কী করে দিচ্ছে এখানে দিয়ে দিছে। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে অনেকগুলা রয়ে গেছে আর কি, দেখেন স্ল্যাশ 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 স্ল্যাশ, ঠিক না? তো এটাকে হয়তো আপনি একটু ঠিক করতে পারেন। সেটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মানে আমাদের কাজ যখন শেষ আর কি, যে ডিআইআর, ডিআইআর মানে কিন্তু আমাদের এই প্রোফাইল পর্যন্ত আমরা পেয়ে যাই, ঠিক না? তো সবার শেষে এসে আপনি যেটা করবেন, এখানে পাথ ইকুয়াল ডলার, পাথ ইকুয়াল আপনি ডলার ডিআইআর বলে দিতে পারেন, ঠিক আছে? এই যে ডিআইআরটা আর কি, ওকে, অথবা আপনি চাইলে এটাকে ভিতরে লিখে দিতে পারেন, ঠিক আছে? মানে লুপের শেষে আর কি, তাহলে আপনি ফাইলটাকে সহজে অ্যাক্সেস করতে পারবেন। এখন দেখেন যদি আমি রিলোড দিই, দেখেন পাবলিক স্ল্যাশ আপলোডস, মানে ওইটা এখন চলে গেছে। তো যাওয়ার পর দেখেন সে সেখানে আরেকটা এক্সট্রা স্ল্যাশ চলে আসছে, ঠিক না? তো এক্সট্রা স্ল্যাশটা আসছে মূলত এখান থেকে। হ্যাঁ, তারপরে যেটা করতে পারেন এখান থেকে এই এতটুকু কেটে দিতে পারেন, এটা আপাতত দরকার নাই। ওকে, তো এখন দেখেন আমরা যেরকম একটা আমরা ফর্ম্যাট চাই আর কি, একটা ইমেজ আপলোড করতে, ওই ফর্ম্যাট আমরা পেয়ে গেছি। দেখেন পাবলিক আপলোড ইউজার প্রোফাইল, তো এটা আমরা জানি কোথা থেকে আসছে, এটা আসছে হচ্ছে লুপ থেকে। হ্যাঁ, এই লুপের মধ্যে আমাদেরকে মূলত এই জিনিসটা বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, এরপর যেটা হচ্ছে সেটা আরেকটু বলি, সেটা হচ্ছে দেখেন এই ইমেজ সামথিং সামথিং সামথিং, না এটা ক্রিয়েট হচ্ছে এখানে, দেখেন যে ইউনিক আইডি ইমেজ। তো এখানে হচ্ছে সে এই এতটুকু হচ্ছে এই ইউনিক আইডি বানিয়ে আমাদেরকে তৈরি করে দিছে। আর যে টাইমটা দেখতেছেন এই যে 2500 থেকে এই পর্যন্ত, হ্যাঁ এটাই হচ্ছে বর্তমান টাইম। দেখেন এখন আছে কত, 40। আপনি যতবার আপডেট করবেন ততবার এটা চেঞ্জ হয়ে যাবে, 74, 77, 78, 79, মানে এটা প্রতি সেকেন্ডে কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই যে এই নামটা হচ্ছে কি প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়, এই কারণে এটাকে টাইম বলে আর কি। হ্যাঁ, যে টাইমটা হচ্ছে একদম এই লাস্ট এই 20-30 বছরের থেকে যে সময়টা আছে ওই সময়টা আপনাকে সবসময় এখানে কাউন্ট করে দেয়। তো মোটামুটি এতটুকু যদি ওকে হয়, তাহলে আসেন ইমেজটা আমরা সেভ করে ফেলি আর কি। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস একটু করতে হবে, সেটা হচ্ছে এই মানে এখানে যে পাথের কাজটা করলেন, হ্যাঁ, যে পাথ ইকুয়াল ডিআইআর, হ্যাঁ এটাকে একটু আপডেট করে দিতে পারেন যদি এটা আপনার না হয়, এলসটা বলে দিতে হবে। হ্যাঁ, এলস হবে পাথ ইকুয়াল ডট ইকুয়াল, এখন হচ্ছে একটা এই স্ল্যাশকে আপনার কনকেটনেট করে দিতে হবে, কারণ এটা হচ্ছে আপনার ইফ ব্লকে আছে। হ্যাঁ, দেখেন ইফ ব্লকে, তো আমরা এলস ব্লকে হচ্ছে কি ওই শেষে যে একটা স্ল্যাশ থাকে না, স্ল্যাশটা আবার বাদ পড়ে যাবে, তো এই কারণে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো মোটামুটি ওকে, তাহলে আমরা এখন প্রিন্ট করতে পারি, ঠিক আছে, বা প্রিন্ট করে দেখতে পারি। তো এখানে দুইটাই ওপেন করে দেন, সমস্যা নেই, প্রবলেম নাই। সেটা হচ্ছে যদি জেপিইজি হয়, মানে জেপিইজিকে আমার এখানে রাখবে বা হচ্ছে রাইট করবে,
আর যদি এটা এটা রাইট করবে, তো এখন দেখেন আপলোডের মধ্যে কোনো ইমেজ আপডেট হয় নাই, ঠিক না? তো আমরা ধরেন এইভাবে না লিখে আমরা ধরেন ঠিকঠাক করে লিখি আর কি। হ্যাঁ, তো আমরা ধরেন লিখলাম এরকম যে আমরা আপলোডের মধ্যে অথবা আপলোডসের মধ্যে আমরা চাই হচ্ছে কি যে প্রোফাইল নামে একটা ফোল্ডার চাই, ঠিক আছে? দেন তার মধ্যে হচ্ছে আমরা একটা ইমেজকে আপডেট করতে চাই। তো আমি ধরেন ব্যাকে যাই, ফার্স্টে ব্যাকে গিয়ে আমি আরেকটা ইমেজ একটু সিলেক্ট করে নিয়ে আসি। তো ধরেন আমি এখান থেকে একটু নিচে গিয়ে একটু একটা ইমেজ দিলাম হচ্ছে কীরকম, ধরেন এই ইমেজটা দিলাম, হ্যাঁ, যে ডাক্তারের ইমেজটা। তো ইমেজটাকে আমি আপলোড করতে চাই। দেখেন এখানে আমাদের ফোল্ডার আছে কি কি, আপলোড, ইউজার, প্রোফাইল, কিন্তু আমাদের এখানে আমরা দিছি কি যে আপলোডের মধ্যে প্রোফাইল নামে একটা থাকবে। হ্যাঁ, মানে আপলোডের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হওয়ার কথা। তো আমরা দেখি হয় কি না, দেখেন এই যে আপলোডসের মধ্যে দেখেন প্রোফাইল একটা ইমেজ মানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তার মধ্যে দেখেন আমাদের এই ইমেজটা আপলোড হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা একটু বড় ইমেজ আপলোড হয়েছে, ঠিক না? এখন হচ্ছে আমরা ওই যে হাইট উইডগুলো নিয়ে একটু কাজ করতে পারি। তো এখন দেখেন ইউজার কন্ট্রোলারে যদি আমরা আসি, এখানে দেখেন এই ফাংশন কি বলতেছে যে ডেস্টিনেশনটা দিছি, দেন হচ্ছে আমরা কি চাই এই যে উইড অথবা হাইট যে কোনো একটা ইউজ করতে পারি। তো ধরেন আমি হাইট দিলাম না, কিন্তু আমি উইড বলে দিলাম। তো এখানে একটু খেয়াল করে দেখেন আমার উইডটা কিন্তু অনেক বড়, ঠিক না? তো ধরেন আমি উইডটা ছোট চাই, ধরেন উইডটা আমি বলে দিলাম হচ্ছে কি উইডটা দিলাম এরকম যে আমি 100 পিক্সেলের একটা ফটো চাই। ওকে, মানে উইড 100 পিক্সেলের, হাইট আমি বললাম না, আমি শুধু রিলোড দিচ্ছি। দেখেন যদি রিলোড দিই, দেখেন এখানে আরেকটা ইমেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যেটা বড় আর কি। দেখেন এই ইমেজটা দেখছেন কত ছোট হয়ে গেছে, ওকে, এবং ইমেজটা এতই ছোট হয়েছে যে এটা ধরেন মোটামুটি এটা কি বলা যায় একদম দেখা যাচ্ছে না আর কি। তো এটা রেজুলেশন যতটুকু ছিল আপনাকে ততটুকু বানিয়ে দিবে, মানে এটা শুধুমাত্র আপনি 100 পিক্সেলে ঠিকঠাক দেখতে পারবেন, কিন্তু এটাকে জুম করলে আর আপনি দেখতে পারবেন না। ওকে, তো 100 পিক্সেল একটু বেশি ছোট হয়ে যায়, আপনি 200 পিক্সেল দিতে পারেন। দেখেন 200 পিক্সেলের যদি রিলোড দেন, তখন আপনার যে ইমেজটা আছে ওই ইমেজটা হচ্ছে দেখেন। আচ্ছা, একটা কাজ করি আমরা, এটাকে আমাদের রিভিল করে দেখি আর কি, এখান থেকে দেখতে সহজ হবে। দেখেন এখান থেকে এটাকে একটু টাইম এ করে দেন, হ্যাঁ, তাহলে যে শেষের টাগে দেখতে পারবেন। তাহলে দেখেন এখানে অবশ্যই নেম ওয়াইজ করা, তো আচ্ছা দেখেন এটা একটু ছোট, এটা একটু বড়, আর এটা আরেকটু বড়। হ্যাঁ, এটা তো শেষেরটা ছিল আর কি, মানে যেটা 200 পিক্সেলের ছিল। তাহলে মোটামুটি এটা পেয়ে গেছেন। এখন আসেন আমরা একটা লম্বা ইমেজ নিয়ে কাজ করি, যেটাকে আমরা ক্রপ করতে চাই বা হাইটটাকে আমরা ঠিকঠাক করতে চাই, অথবা ধরেন এই ইমেজটাকে আপনি রিসাইজ করতে চান। তো রিসাইজ করতে গিয়ে কী করলেন, আপনি ধরেন উইড চান হচ্ছে 200 পিক্সেলে, কিন্তু হাইট চান একটু বেশি। হ্যাঁ, তা আপনি হয়তো এরকম দিতে পারেন, হ্যাঁ, 200 এরকম, আর এখানে হয়তো 400 দিলেন। তো এখন দেখেন আউটপুটটা কীরকম আসে, যদি আমি এখান থেকে রিলোড দিই, রিলোড দেওয়ার পর এখানে ইমেজটা একটু দেখেন, এই ইমেজটা দেখেন অনেক লম্বা হয়ে গেছে। কিন্তু নিচে যেহেতু ইমেজটাকে দেওয়ার সুযোগ নাই, মানে আপনি চাইলে হয়তো ইমেজটা লম্বা করতে পারবেন, কিন্তু ইমেজের আপনি এখানে কিছু দিতে পারবেন না আর কি। হ্যাঁ, যে ইমেজটা এখানে আপনার রিপিট হওয়ার সুযোগটা নাই, আপনাকে ওইভাবে করে এটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ধরেন আরেকটা ট্রাই করি, সেটা হচ্ছে এমন একটা ইমেজ চাই যেটা লম্বা ইমেজ, ওইটাকে ধরেন আমরা স্কোয়ারে এটাকে ডিভাইড করতে চাই। হ্যাঁ, যে 200 200 এটা কী থাকবে, স্কোয়ার থাকবে। তো আমরা ধরেন একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আরেকটা ইমেজ ধরেন এখান থেকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে এখানে অনেকগুলো ধরেন এখানে এই যে বার্গারের ইমেজটা আছে, হ্যাঁ, তো বার্গারের ইমেজটাকে আমরা স্কোয়ারে ভাগ করতে চাই বা ডিভাইড করতে চাই। তো এটাকে যদি ডিভাইড করি, ধরেন এখান থেকে সেভ প্রোফাইলে ক্লিক করলাম, তো করলে দেখেন আমরা যদি ফোল্ডারে চলে আসি, দেখেন বার্গারটা কিন্তু স্কোয়ারে ভাগ হয়ে গেছে। মানে সে হচ্ছে কী করছে, 200 পিক্সেল উইড নিছে, নেওয়ার পর তো সে টপ থেকে 200 পিক্সেল করে যে অংশটা বেশি আছে আর কি ওইটাকে সে কেটে ফেলছে। ওকে, তো এটাই হচ্ছে একদম সহজ প্রসেসে আমার কাছে মনে হয়, যে আসলে মানে খুব কঠিন লজিক নাই, সহজ লজিকে আপনি কী করতে পারেন নিজের জন্য একটা এরকম ইমেজ আপলোডের ফাংশন তৈরি করতে পারেন। তো এছাড়া আপনারা এই পুরো ফাংশনগুলোকে দেখবেন, দেখে আপনাদের মতো করে আপনার যে সুবিধাগুলো দরকার বিভিন্ন সময়, ওই ওয়াইজ আপনি চাইলে আরেকটু ভালো একটা ফাংশন তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আমি যেটা করব শেষে, এই যে পাথটা আছে, হ্যাঁ, পাথটা তো আমাদের দরকার, যে আসলে আমরা কোন পাথে কী করছি আপলোড করছি সেটা আমাদের দেখতে হবে। তো আমি এই যে কাজটা করলাম এই কাজটাকে একটু উপরের দিকে নিয়ে যাব, ঠিক আছে? যেহেতু ইমেজটাকে আপলোড করতে হবে আর এই ফাংশনটা সব কাজ করে দিচ্ছে, তো সাধারণত আমাদের ইমেজগুলো মানে প্রোফাইল ইমেজগুলো একটু স্কোয়ার টাইপেরই হয় আর কি। তো এই কারণে আমি ওই টাইপেরই একটা কিছু রাখবো। এরপর আসেন, যদি সব কিছু ঠিকঠাক হয়, পাসওয়ার্ড তো রাখলাম, তো আমরা হচ্ছে একটা ইমেজ নামে একটা ভেরিয়েবল আমাদের আছে, ঠিক না? তো ওই ভেরিয়েবলটাকে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সে কী করবে,
ওই ইমেজ ভেরিয়েবলের মধ্যে ওই যে একটা পাথ তৈরি করলো, দেখেন আমরা কিন্তু একটা পাথকে রিটার্ন করতেছি এখানে, দেখছেন মানে যে পাথের মধ্যে ক্রিয়েট হয়েছে আর কি, ওই যে নেম স্ল্যাশ 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 দিয়ে, হ্যাঁ ওইটাকে আমরা এখানে রিটার্ন করলাম। তো রিটার্ন করার পর ইমেজটাকে তো আপলোড করতে হবে, ঠিক না? তো ইমেজটাকে ধরেন ইমেজটা মেবি এই আপনি সিরিয়াল 19-20 করেন, সমস্যা নাই। ধরেন আমি এখানে দিলাম ইমেলের পরেই ইমেজটা বলে দিলাম ইমেজ, ঠিক আছে? তো বলে দেওয়ার পর এই ইমেলের পরেই আমাকে এই কাজটা করতে হবে, করে শুধুমাত্র ইমেজটা এখানে লিখে দেন। ওকে দিলাম, তো দেওয়ার পর এখান থেকে যে কোয়েরিটাকে সাবমিট করতে হবে, আর এখান থেকে হয়তো লোকেশনটাকে কী করতে হবে, রিডিরেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা ব্যাকে আসি, ব্যাকে এসে সবগুলো ইনফরমেশনই আপনাকে দিতে হবে। তো দেওয়ার পর আপনি একটু লম্বা করেন, লম্বা করে এখানে দেখেন আমি যদি এটাকে রিলোড দেই, জ্যামকে রিলোড দিলাম, দেখেন তো আমাদের এখানে দেখেন অনেকগুলো অ্যাডমিন ক্রিয়েট করা আছে, ঠিক না? অ্যাডমিন 8 পর্যন্ত আর কি। তো আমরা ধরুন 9 নম্বর অ্যাডমিন দিয়ে শুরু করি, ঠিক আছে? আর ইমেজটা দেখেন এখন পর্যন্ত ফাঁকা, আমরা কোনো ইমেজ এখন আপলোড করতে পারিনি। তো আমরা এই ইমেজ আপলোড এখন থেকে শুরু করি। তো অ্যাডমিন 8 আছে, আমরা অ্যাডমিন দিলাম হচ্ছে 9, হ্যাঁ। আর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম সব সেমই থাকুক আপাতত, সমস্যা নেই। একটা ইমেজ লাগবে, ইমেজটা ধরেন আমরা অন্য একটা ইমেজ দিয়ে আপাতত ট্রাই করি আর কি, ঠিক আছে? ধরেন এখান থেকে কোন ইমেজ দেব, আচ্ছা ধরেন এখান থেকে এই যে মেসির ইমেজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এগুলো আসলে মানে ক্রুপ করলে ঠিকঠাক হবে না আপাতত, কারণ এগুলো সব লম্বা ইমেজ আর কি। তো আমি এই ইমেজটা নিচ্ছি, ঠিক আছে? এই যে এটা একটু ডান সাইড হয়ে আছে আর কি। ওকে, এটা মোটামুটি চলবে মনে হচ্ছে। এরপর এখান থেকে একটা ফোন নাম্বার লাগবে, দিয়ে দেন, আর পাসওয়ার্ড 1 2 3 4, 1 থেকে 4 দিয়ে ছোট পাসওয়ার্ড রাখলাম, আপডেট করলাম, ঠিক আছে? তো করার পর এখানে এটা এখন রয়ে গেছে, এই কারণে ঝামেলাটা করলো আর কি, দেখেন। কিন্তু আমরা যদি এখানে দেখি, এখানে সমস্যা হইলো কোথায়, ইকো প্রো, ও আমরা একটু দেখে আসি, মনে হয় কোনো একটা ফিল্ড আমরা ফিল আপ করিনি, এই কারণে আপডেটটা দিল আর কি। দেখেন এই যে ইমেজটা রিকোয়ার ছিল না, আচ্ছা ঠিক আছে, ইমেজটা আরেকবার আপলোড করে দিচ্ছি। ইমেজে কিছু একটা দিলাম, অ্যাডমিন 9, সব ঠিক আছে, পাসওয়ার্ড 1 2 3 4, 1 2 3 4, ইমেজটা নিচ্ছে না কেন, আচ্ছা এখানে, আচ্ছা ইমেজটা এভাবে রিকোয়ার হবে না, হ্যাঁ ইমেজটা হবে হচ্ছে এরকম। ধরেন আমরা, কারণ ইমেজটা থাকে হচ্ছে সাধারণত ফাইলসের মধ্যে, ঠিক আছে? তো আমরা ফাইলসের মধ্যে যদি ইমেজ থাকে তখন হচ্ছে আমরা এটাকে ঠিক করব। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি করা যায়, আমরা এখান থেকে বলে দিই যে ইফ কাউন্ট ফাইলস, ওকে, অথবা যদি ইসেট দিতে পারেন, হ্যাঁ যদি ইফ নট ইসেট, মানে ফাইলের মধ্যে যদি আমার ইমেজটা না থাকে, হ্যাঁ তখন সে কী করবে, এই এররটা দিবে। ওকে, তো সাধারণত ইমেজের মধ্যে কোনো ডেটা থাকে না, আপনার ডেটা থাকে হচ্ছে এই ফাইলের মধ্যে আর কি। আশা করি এখন ঠিকঠাক থাকা উচিত আর কি। তো আমরা পাসওয়ার্ডটা আরেকবার একটু বলে দিই, একটা ইমেজ আপডেট করে, ধরেন এরকম একটা ইমেজ দিলাম যা আছে তা, এখান থেকে পাসওয়ার্ড 1 2 3 4, 1 2 3 4, ওকে ডান। দেখেন এখন কিন্তু এই যে এখানে সাকসেসটাও ছিল, আর এখানে যদি আমরা দেখি, দেখেন এই যে পাবলিক আপলোডস প্রোফাইল, হ্যাঁ এটা কিন্তু আপডেট হয়ে গেছে। এবং এটার সাথে যদি আমরা এখন ব্যাকে যাই, হ্যাঁ আমরা যদি এখান থেকে ব্যাকে যাওয়ার চেষ্টা করি, ব্যাকে গেলাম, তো ব্যাকে গেলে দেখেন এখানে যে পাবলিক ইমেজটা দেখাচ্ছে, তো সাধারণত ইমেজে তো আর ইমেজটা দেখাবে না, এখানে ধরেন হচ্ছে আমাদের ওই নামটাই দেখাবে আর কি। তো এটা দেখাইতে গেলে কী করতে হবে, ধরেন হচ্ছে আমরা অলে গেলাম, অলে গেলে যেটা ইমেজ আছে, হ্যাঁ ইমেজের ক্ষেত্রে আছে একটা আইএমজি ট্যাগের মধ্যে আমাদেরকে এই রেজাল্টটা প্রিন্ট করতে হবে। তো আমি একটা আইএমজি নেব, আইএমজি নিয়ে সেখানে ধরেন এই এতটুকু হচ্ছে সোর্সের মধ্যে বলে দিলাম, যেহেতু এটাই সোর্স। আর এখানে যেটা করতে হবে আমাদেরকে একটা অ্যাসেট ফাংশন বলে দিতে হবে, ঠিক আছে? ASSET, অ্যাসেটের মধ্যে হচ্ছে কি পুরো জিনিসটা শুধু বলে দিবেন, ডান।
কারণ অ্যাসেট ছাড়াও যে আমরা জানি হচ্ছে কি, যদি আমরা কোনো ইমেজ দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি করতাম, অ্যাসেট দিয়ে কিন্তু ওইটাকে লোড করতাম, ঠিক আছে? তো এছাড়া আপনি স্ল্যাশ পাবলিক দিলেও সমস্যা নয়, স্ল্যাশ স্ল্যাশ ইউজ করে যদি এটা করেন তাও কিন্তু আপনাকে দেখাবে। আর এখানে একটা ভুল হইতে পারে যে আসলে পাবলিক থেকে এটা নাও দেখাইতে পারে, ঠিক আছে? তো দেখি, যদি না দেখায় তাহলে আর একটা প্রসেস আমরা একটু নিব, কারণ হচ্ছে আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা, এখন রিলোড দেন। রিলোড দিলে আশা করি দেখাবে না। হ্যাঁ, দেখেন, এখানে দেখায়নি। তো না দেখানোর কারণটা একটু দেখেন, আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, দেখার চেষ্টা করলাম এখানে, এই যে এটাকে রাইট বাটন ক্লিক করলে ওপেন ইন নিউ ট্যাব দিবেন। হ্যাঁ, এখানে কি বলতেছে পায় নাই, কিন্তু দেখেন কারণ হচ্ছে এখানে পাবলিক স্ল্যাশ পাবলিক হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব নাকি, এখানে পুরো নামটা আসে নাই কেন? আচ্ছা, এখানে ইমেজ নেমে কোনো ভুল হয়েছে। হ্যাঁ, তারপরে দেখে আসি যে আসলে ইমেজের নামটাই কেন সমস্যা হইলো। তো আমাদেরকে আরেকটু পিছনে গিয়ে চেক করতে হবে, হেল্পারে যদি যাই, রিটার্ন পাথ। ওকে, রিটার্ন পাথ তো পেলাম। ওহো, ওখানে স্ল্যাশ স্ল্যাশগুলো মেবি ঝামেলা করছে না? আচ্ছা, একটা কাজ করি, এই যে এখানে আমরা যে ইমেজটা আছে না, ইমেজটাকে প্রথমে একটু দেখি যে আসলে ইমেজটা কী কী রিটার্ন করে। ওই ইমেজের মধ্যে যেগুলো স্ল্যাশ ছিল আর কি, ওইগুলোকে হচ্ছে আমাদের ডাবল স্ল্যাশে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এর কারণ হচ্ছে দেখেন, আমরা ডাবল কোটেশনের মধ্যে যদি স্ল্যাশটাকে প্রিন্ট করতে চাই, তখন হচ্ছে আমাদেরকে এইভাবে প্রিন্ট করতে হয়। আর এখানে একটা খেয়াল করে দেখেন, এটা হওয়ার কথা হচ্ছে এটা স্ল্যাশই আছে কিন্তু দেখাচ্ছে না আর কি। তা আমরা একটা কাজ করি, ইমেজেই তো সমস্যা, কারণ আমরা সেভ করার আগে আগে জিনিসটা একটু দেখে নিই। হ্যাঁ, তো ধরুন আমরা এখান থেকে আপাতত এগুলো রাখলাম না, মানে হেডারটা রিডিরেক্ট করলাম না আর কি, কোনো এরর থাকলে যেন সমস্যা না হয়। তো আমি যেটা চাই এখান থেকে এই ইমেজটাকে একটু দেখতে চাই, ইকো ইমেজ, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে গিয়ে ধরেন এখান থেকে একটা ইমেজ আপলোড করেন, জাস্ট ইমেজ করলেন, ইমেজটা লোড হইলো, এটাকে সাবমিট করেন। ওকে, কল হইলো, হওয়ার পর আচ্ছা কাউন্ট এরর হইলে এগুলো আসতেছে, তো একটা সমস্যা না। আচ্ছা, আপনি যেটা করি সেটা হচ্ছে এখানে একটু কন্ডিশনটা ভিন্ন করে দিই। হ্যাঁ, নট কাউন্ট দিয়ে দিই। ওকে, এখন আসবে এখান থেকে একটা ইমেজ দেন, দিয়ে সাবমিট করেন। ডেটা ইনসার্ট হয়ে যাচ্ছে। ওহো, যে এখানে একটা দেওয়া ছিল এই কারণে, সামথিং সেভ। এ দেখেন, পাবলিক ইমেজ ইমাজেস প্রোফাইল স্ল্যাশ, সেটা সব ঠিক আছে। তাহলে ইনসার্ট হলো না কেন? ইমেজ, ইকো ইমেজ, আর এখানে আমরা ইমেজটা রাখলাম। আচ্ছা, যদি এখানে সিঙ্গেলের মধ্যে রাখি তখন কি হয়? আচ্ছা, এখন যদি ইনসার্ট করি, আচ্ছা এখানে তো কোয়েরিটাও দেখার চেষ্টা করি যে আসলে কোয়েরিতে কোনো এরর দিচ্ছে কিনা। ইমেজ বিআর কোয়েরি, ওকে। আচ্ছা, মনে হয় এখন সাবমিট না করলেও চলবে। আমরা আউটপুটটা একটু দেখি, অ্যাডমিন জিমেল ডট কম প্রোফাইল জেপিইজি। ওকে, আশা করি সমস্যা করবে না, দেখি কী অবস্থা। আচ্ছা, এখন যদি আমরা শুধুমাত্র ইমেজ আপলোড করি, একটা কাজ করি, বাইরে থেকে সব কিছু আপডেট করে আসি। এখানে গেলাম, যাওয়ার পর একটা ইমেজ লাগবে, দিলাম, রিলোড দিয়ে নেন।
ওকে দিলেন এখান থেকে আরিফুল ইসলাম, এটা হয়তো 9 এর জায়গায় এখন হয়ে যাবে 10, ঠিক আছে। এখান থেকে ফোন নাম্বার দিয়ে হাবিজাবি অ্যাড করে দিলেন, ইউজার টিউজার ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4, সাবমিট। ওকে সেভ করলেন, এখন একটু দেখি কি অবস্থা। ওহ, এখন তো সব ডেটা দিয়েই দিছি, সাবমিট তো হবে না। আচ্ছা, একটা হইলে একটা সমস্যা থেকে যায়। হ্যাঁ আচ্ছা, এখন আশা করি ঠিক থাকবে, না হলে আরেকবার দেখতেছি আর কি। সাবমিট, রিলোড। পুরো ডেটা আসতেছে না কেন? ওয়েট, আচ্ছা এখানে ইমেজের যে লেন্থটা আছে, হ্যাঁ আমরা লেন্থটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ এখানে 20 আছে, তো এখানে 20 ক্যারেক্টার বেশি নিচ্ছে না আর কি, তো এখানে 20 না দিয়ে আমরা এখান থেকে ধরেন 100 করে দিই বা 80 করে দিই। ওকে দিলাম, তো দেওয়ার পর এই যে ক্যারেক্টারটা দিলেন, হ্যাঁ এটা কিন্তু আপনাকে ওই যে মাইগ্রেশন ফাইলও চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে আমরা ওই এখানে তৈরি করতাম আর কি। যে এখানে দেখেন আমরা ডেটাবেজে যাই, মাইগ্রেশনস, ইউজার টেবিল। হ্যাঁ তো এখানে দেখেন, এখানে ইমেজের সাইজটা একটু বড় করে দেন, এই যে ইমেজের সাইজটা হয়তো 100 করে দিতে পারেন, ঠিক আছে। এখন আপডেট হবে, মানে আমরা যে মানে নামটা পাঠাচ্ছি ওই নামের দেখা গেছে লেন্থটা অনেক বেশি, যার কারণে এখানে হচ্ছে না আর কি, ঠিক আছে। তো একটু বাড়াই দিলাম, 150 দিলাম, সমস্যা নাই। তো এর সাথে দেখেন এখন যদি রিলোড দিই, রিলোড, ওকে ডুপ্লিকেট এন্ট্রি হয়ে গেছে, সমস্যা নাই। আমরা ধরেন এখান থেকে 11 করে দিতে পারি, ইমেজটা সেট করে দিতে পারি, এটা রিলোড না দিলে মাঝে মধ্যে কাজ করে না। ওকে দিলাম, এখান থেকে ধরেন এরকম কিছু একটা দিলাম, এখান থেকে হয়তো 12 দিলেন, একটা একটা নেম দিলেন, আর পাসওয়ার্ড হবে কি 1 2 3 4, 1 2 3 4 দিয়ে দেখেন সাবমিট করেন। এখানে একটু দেখার চেষ্টা করেন, দেখেন এখানে কিন্তু পুরো নামটা চলে আসছে, দেখছেন 56। তো এখানে দেখেন অরিজিনাল ক্যারেক্টার কত আছে, 56 আছে। তো আমরা নাম দিছি ওখানে 20, তো 20 ক্যারেক্টারের জীবনে কি হবে না, জায়গা হওয়ার কথা না আর কি। এখন দেখেন যদি আমরা ব্যাকে যাই, তো এখান থেকে হয়তো আপনি এখন এই যে হেডারটা অন রাখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। ফাইল স্টার এখান থেকে দেখাবে না, তো এটা আপাতত অফ রাখেন যাতে এটা নর্মালিও না দেখায় আর কি। তো কেটে দেন, কেটে দিয়ে হয়তো আমরা এখান থেকে ব্যাকে যেতে পারি। তো ব্যাকে গিয়ে দেখেন এখন যদি সবার শেষের ইমেজটা একটু যদি দেখি, এখানে রিলোড, আচ্ছা শেষের ইমেজ মেবি এখানে একটা ছিল। হ্যাঁ তো এগুলো দেখাচ্ছে না, ঠিক না, তো আমরা ইন্সপেক্ট করলে হয়তো এখান থেকে দেখতে পারবো সবার শেষের ইমেজটা। দেখেন এখানে যদি আমরা ওপেন করি, ওপেন ইন নিউ ট্যাব, দেখেন এখানে যদি পাবলিকটা যদি কেটে দেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। পাবলিকটা না কাটলে আপনি দেখতে পারবেন না। এখন তাহলে পাবলিকটাকে কাটার প্রসেস কী? হ্যাঁ আচ্ছা, পাবলিকটাকে রিমুভ করবো কীভাবে? তো পাবলিকটা আসতেছে কোথা থেকে আগে ওইটা আমরা বের করি। তো পাবলিকটা আসতেছে হচ্ছে যে আমাদের ফাংশন থেকে, হ্যাঁ এই যে হেল্পারের মধ্যে দেখেন আমরা এখানে বাই ডিফল্ট পাবলিক বলে রাখতেছি, ঠিক না, এটাই সমস্যা আর কি। তো যেটা হবে আসলে, ধরেন আমরা যখন ইনসার্ট করব আর কি, ডেটা যখন ইনসার্ট করব তখন পাবলিকটা দরকার, বাট যখন আমরা সেভ করব বা হচ্ছে এখানে পাঠাবো তখন হচ্ছে কি দরকার নাই, আমাদের পাবলিকটা দরকার নাই। এই যে রিটার্ন পাথের ক্ষেত্রে আমাদের পাবলিকটা দরকার নাই, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমরা পাবলিক যেটা আছে ওই পাবলিক স্ল্যাশটা আমরা ওখান থেকে দূর করে দিব। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, এখানে str রিপ্লেস করে দিতে পারেন, str রিপ্লেস। হ্যাঁ তো রিপ্লেস দিয়ে যেটা করবেন, এখানে স্ল্যাশ পাবলিক যেটা আছে শুধু এটাকে আমরা রিমুভ করে দিব, হ্যাঁ বা হচ্ছে পাবলিক স্ল্যাশ, পাবলিক স্ল্যাশ এটাকে হচ্ছে আমরা রিমুভ করে দিব জাস্ট একটা ফাঁকা স্ট্রিং দিয়ে। ওকে তখনই হচ্ছে কি হবে না, আর ওই কি বলা যায় এটাকে, যে পাবলিক স্ল্যাশ পাবলিক স্ল্যাশ এটা দুইবার হবে না আর কি, একবারই থাকবে। আচ্ছা এখন দেখেন আমরা যদি নতুন একটা ইউজার ক্রিয়েট করি, একটা ইমেজ দরকার, তো একটা এরকম ইমেজ দেন যেটা আসলে এই জায়গাতে যদি আপনার ফুলফিল হয় তাহলে মনে করবেন এটা আপলোড করলেও ফুলফিল বা স্কোয়ার হবে আর কি, ঠিক আছে। তো এখন দেখেন আমরা বাকি ডেটাগুলো একটু দেন, দেওয়ার পর এখান থেকে একটা নাম্বার তো দিতে হবে, আর অ্যাডমিন মেবি এখন বেশি হয়ে গেছে, আমরা 1415টা দিয়ে শুরু করি, আর পাসওয়ার্ড 1 2 3 4, পাসওয়ার্ড 1 2 3 4 দেওয়ার পর যদি সেভ করেন, দেখেন হইলো। এখন যদি ব্যাকে যান,
ব্যাক এরিয়াটা ছোট করতে পারেন, দেখেন ইমেজটা আসছে কিন্তু, ওকে। আর বাকিগুলো কি হয় না, এখানে আসে না, তো ইমেজটা হয়তো এখানে আপনার জন্য অনেক বড় দেখাইতে পারে। হ্যাঁ, যেটা ইমেজটা অনেক বড় হয়ে গেছে, আপনি চাইলে ইমেজটাকে একটু ছোট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট একটা হাইট ইউজ করতে পারি। হ্যাঁ, যে হাইট হচ্ছে 40 পিক্সেল, 40 দিলে হবে, 40 পিক্সেল অটো নিয়ে নিবে, অথবা 50 দিতে পারেন। তাহলে দেখেন যদি রিলোড দেন, এটা একদম ছোট হয়ে দেখাবে আর কি, ঠিক আছে। আর এখানে একটা জিনিস হচ্ছে, এখানে আমরা একটা উইড দিয়ে রাখছি। হ্যাঁ, উইডটা তুলে দেন, দরকার নাই। মানে এখানে যেটা হচ্ছে, দেখেন যে বাটনগুলো ওভারফ্লো হয়ে যে পরবর্তী রোতে চলে আসছে, কলামে চলে আসছে, একে তুলে দেন তাহলে ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আমাদের কি বলা যায় টোটাল ইউজার নিয়ে কিছু কাজ। আর এর সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপডেটের কাজটা আর কি। তো এটা আশা করি আপাতত মানে এটা খুব বেশি কষ্ট হবে না আমাদের জন্য, কারণ আমাদের ইনসার্টের ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার হয়েছে এগুলো কিন্তু আপডেট হবে, যার কারণে ভ্যালিডেশন বলেন বা হচ্ছে আপনার যেটাই বলেন, এগুলো আপনার জন্য অলরেডি অনেকগুলো কাজ আপনি আগায় ফেলছেন আর কি। এখান থেকে টেক্সট সেন্টার দেন, টেক্সট সেন্টার দিলে যেটা হবে, দেখেন এগুলো সাইডে হয়ে আছে, তো সেন্টার দিলে ভালো লাগবে আর কি। দেখেন কিছু সেন্টার হয়েছে কিন্তু এগুলো সেন্টার হয় না, ঠিক না? তো এগুলো সেন্টার হওয়ার জন্য মেবি আপনাকে হেডারের মধ্যে লিখতে হবে, অথবা নিচে এসে যে টিডি যা আছে না, এগুলোতে টেক্সট লাইন সেন্টার বলে দেন, ঠিক আছে, ডান। আর এটাকে এখানেও বলে দেন, তাহলে এগুলো সেন্টারে থাকবে। টেবিলটা সেন্টারে থাকলে ভালো দেখায়, কিন্তু এটা সেন্টারে আসতেছে না, দেখি টিএচ। আচ্ছা, এটা আসবেও না, হ্যাঁ এটা হচ্ছে অন্যভাবে করা, ওরা এটা যেন প্লাগইন থেকে আসতেছে, তো এই কারণে আসতেছে না আর কি। সেন্টার হইলো তো, কিন্তু এখানে আসলো না যে। টি হেড টিএচ না, আচ্ছা না আসলে সমস্যা নাই, আচ্ছা প্রবলেম হবে না। তো আপাতত আমরা এখানে এই পর্যন্তই রাখি, ঠিক আছে। তো মোটামুটি আজকের এখনকার ভিডিওটা ছিল ইমেজ ফোকাসের জন্য, তো আমরা মোটামুটি ইমেজ আপলোডের সিস্টেমটা দেখে ফেলেছি। তো নেক্সট ইনশাল্লাহ আমরা দেখবো হচ্ছে একজন ইউজারকে কীভাবে আপডেট করতে হয়। ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।